নোয়াখালীতে সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ও জোড়াখুন সহ একাধিক মামলার আসামি অস্ত্র সহ গ্রেফতার। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সাথে আমি আলমিনা পারভিন আলতা। শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ও জোড়াখুন সহ একাধিক মামলার পলাতক আসামি আব্দুল করিম রয়্যালকে অস্ত্রসহ গ্রেফতার করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান শিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রয়্যালকে উপজেলার একলাশপুর ইউনিয়ন থেকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্য মতে কবরস্থান থেকে একটি লোহার তৈরি পাইপ গান, একটি কার্তুজ, তিনটি ছুরি উদ্ধার করে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে থানায় খুন, অস্ত্র মারামারি সহ একাধিক মামলা রয়েছে। এস মাহমুদ, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশনের বিস্তারিত জানতে ভিজিট করুন mktelevision.net এর ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশন।